टी-20 বিশ্বকাপ 2021-এর 39 নম্বর ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই বিশ্বকাপ থেকে পুরোপুরি বিদায় নিল আটটি টিম। আটটি টিম যেমন পুরোপুরি ছিটকে গেল, ঠিক তেমনই এই ম্যাচের পরে পরেই নিশ্চিত হয়ে গেল সেই চারটি বড় টিমের নাম, যারা এবার 100% কনফার্মভাবে টি-20 বিশ্বকাপ 2021-এর সেমিফাইনাল খেলতে চলেছে। হ্যাবস বিশ্বের 16টি দেশকে নিয়ে চলতে থাকা টি-20 বিশ্বকাপ 2021 প্রায় শেষের পথে, যেখানে যেমন কিছু কিছু টিম লাগাতারভাবে ম্যাচ হেরে এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, ঠিক তেমনই চারটি টিম দুর্দান্তভাবে পারফরমেন্স দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তাই আমরা এই ভিডিওতে চটপটভাবে দেখে নিব সেই বিদায় নেওয়া সেমিফাইনাল খেলতে যাওয়া টিমগুলির কনফার্ম নাম ও ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ক্রিকেটের একজন বড় ফ্যান হলে ও তোমার ফেভারিট টিমকে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ইংল্যান্ড অস্ট্রেলিয়াদের নিয়ে থাকা গ্রুপ এ থেকে কোন কোন টিম ছিটকে গেছে ও কোন দুটি টিম সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তা বললে, বাংলাদেশ তো এই বিশ্বকাপে খাতাই খোলেনি, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজও এই বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে যথাক্রমে চারটি করে ম্যাচ হেরে জঘন্য প্রদর্শন দেখিয়ে এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই সেমিফাইনালের লড়াইয়ের জন্য গ্রুপ এ থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত থাকলেও ইংল্যান্ড তো এই বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে কোয়ালিফাই হয়ে গেছেই, আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের ব্যবধানে হারিয়ে দেওয়ার কারণে নেট রান রেটের ভিত্তিতে দ্বিতীয় টিম হিসেবে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে গেছে ও সাউথ আফ্রিকা বিদায় নিয়েছে। এখন ইন্ডিয়া পাকিস্তানদের নিয়ে তৈরি গ্রুপ বি থেকে কোন কোন টিম ছিটকে গেছে ও কোন দুটি টিম কোয়ালিফাই করছে তা বললে, পাকিস্তান তো এই বিশ্বকাপে অপরাজিত থেকে অলরেডি সেমিফাইনালে চলে গেছেই, আর এদিকে স্কটল্যান্ড নামিবিয়াও ম্যাচ জিততে না পারায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই আর বাকি একটি স্পটের জন্য আফগানিস্তান, ইন্ডিয়া ও নিউজিল্যান্ড লড়লেও ও ক্রিকেটে যে কোনো সময় অদ্ভুত কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও যেভাবে নিউজিল্যান্ডের কাছে সুযোগ রয়েছে ও ফর্মে আছে তারা, তাই নিশ্চিতভাবে বলা যায় যে নিউজিল্যান্ডই দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই করতে যাচ্ছে। তো তোমার মতে সেমিফাইনালে কোয়ালিফাই করা চারটি টিম কারা কারা হওয়া উচিত ছিল তা তুমি অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।